দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, BERA, ASSR, ENG, VNG, ECG, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। সদ্যজাতের দাম 5 লাখ, এক মাসে 10টি শিশু বিক্রির পর দিল্লিতে সিবিআইয়ের জালে পাচার চক্র। পণ্যের মতো চলছে সদ্যজাতর কালাবাজারি। এক একটি শিশুর দাম ধার্য করা হয়েছে 5 লক্ষ টাকা। একের পর এক শিশু হারানোর অভিযোগে তদন্ত নেমে দিল্লিতে বড়সড় পাচার চক্রের সন্ধান পেল সিবিআই। ঘটনায় অভিযুক্ত সন্দেহে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। তদন্তকারীদের দাবি, গত এক মাসে অন্তত 10টি শিশুকে পাচার করেছে অভিযুক্তরা। বিগত কিছুদিন ধরে দিল্লির একাধিক জায়গা থেকে শিশু পাচার সংক্রান্ত অভিযোগ পাচ্ছিলেন তদন্তকারীরা। তার ভিত্তিতেই শুক্রবার সন্ধ্যায় দিল্লির দ্বারকা, উত্তর পশ্চিম দিল্লি, রোহিণী সহ একাধিক জায়গায় তল্লাশিতে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তল্লাশি অভিযান চলাকালীন দিল্লির কেশবপুরম এলাকায় একটি বাড়ি থেকে 3 সদ্যজাতকে উদ্ধার করা হয়। তখনই প্রকাশ্যে আসে এই পাচার চক্রের জাল কতখানি গভীরে ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে ওয়ার্ড বয় সহ হাসপাতালগুলিকে কর্মরত বহু মহিলাও যুক্ত রয়েছেন এই পাচার চক্রে। ইতিমধ্যেই 7 অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। মহিলাকে অর্ধনগ্ন করে ঘোরানো হলো পাঞ্জাবের গ্রামে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 55 বছরের এক মহিলাকে অর্ধনগ্ন করে ঘোরানোর অভিযোগ উঠল পাঞ্জাবের তারুণে। গত 31 মার্চ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। কিন্তু কেন নিগ্রহ করা হলো ওই মহিলাকে? জানা যাচ্ছে মাসখানেক আগে তার ছেলে এক তরুণীর সঙ্গে পালিয়ে যায় এবং পরিবারের অমতেই তাকে বিয়েও করে। অভিযোগের পরই মেয়েটির বাড়ির লোক এসে পৌরাকে নিগ্রহ করেন। নির্যাতিতা জানিয়েছেন তিনি ঘরে একাই ছিলেন। সেই সময় তার ছেলের শ্বশুর বাড়ির লোকেরা এসে উপস্থিত হন। ছেড়ে ফেলা হয় পৌরার পোশাক, তারপর তাকে অর্ধনগ্ন করে গ্রামের মধ্যে হাঁটানো হয়। ইতিমধ্যে নির্যাতিতার অভিযোগ FIR দাবি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মেয়েটির মা ও তার ভাইরা। ইতিমধ্যে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে মোবাইলে ওই মহিলাকে অর্ধনগ্ন করে ঘোরানোর ভিডিও করা হয়েছে সেটি আটক করা হয়েছে। পুরো বিষয়টির তীব্র নিন্দা করেছেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। তিনি বলেন, কেউ ওকে সাহায্য করতে এগিয়ে আসেননি, না পুলিশ না স্থানীয় বাসিন্দারা। আমি আমাদের এক সদস্যকে ঘটনা খতিয়ে দেখতে ওখানে পাঠিয়েছি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ ইংল্যান্ডের বাসিন্দা ব্রাইটন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 111 বছর 222 দিন। এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ মানুষ, বয়স 111 বছর। উত্তর ইংল্যান্ডের বাসিন্দা ব্রাইটন জন টিনিশউড ভেনেজুয়েলার জুয়ান ভিসেন্টে পেরেজ মোরা কদিন আগে পর্যন্ত ছিলেন বিশ্বের বয়স্কতম ব্যক্তি। কিন্তু 114 বছর বয়সে তার মৃত্যু হয়েছে এই সপ্তাহে। তারপর থেকে এই তকমার অধিকারী ব্রাইটন। কিন্তু কিভাবে সম্ভব এমন দীর্ঘায়ু পাওয়া? মোক্ষম জবাব দিয়েছেন ওই বৃদ্ধ। ব্রাইটনের জন্ম হয় 1912 সালে মার্সি সাইটে। বৃদ্ধ জানিয়েছিলেন প্রতি শুক্রবার তিনি মাছ ও চিপস খান বটে, তবু আলাদা করে কোনো অমৃতের সন্ধান তিনি পাননি। যেমন পান তেমনই খান। তিনি জানিয়েছেন, পৃথিবী চিরকালই বদলে চলেছে, এটা একটা স্বাভাবিক অভিজ্ঞতা। কিছু উন্নতি হয়েছে বটে, কিন্তু সব মিলিয়ে খুব বেশি নয়, একেবারে সবই ঠিকই চলেছে। 14 বছর পর ফরদিনের চমক, হীরা মন্ডির লুকে কিস্তিবাদ। গ্ল্যামার দুনিয়ায় মূল স্রোতে ফিরেছেন সানি দেওয়াল, ববি দেওয়ালও, তবে এবার ফরদিন খানের পালা। 14 বছর পর ক্যামেরার সামনে ফিরেই চমকে দিলেন এই অভিনেতা। সঞ্জয় লীলা বনশালীর হীরা মন্ডির লুকে তাকে দেখে মুগ্ধ অনুরাগীরা। স্বাধীনতার আগে লাহোরের নবাব বনিতাদের জীবন কেমন ছিল? তারা রানীর মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বা প্রতি মুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলেছেন? সেই কাহিনী বনশালীর এই নতুন সিরিজে
দেখা যাবে। সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারির মতো অভিনেত্রীরাও রয়েছেন এই ওয়েব সিরিজে। এদের মধ্যে অভিনয় করছেন ফরদিনও। 1998 সালে মুক্তি পেয়েছিল প্রেমাগন, এরপর জঙ্গল, পিয়ার তুমে কিয়া কিয়া ইত্যাদি একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। চকলেট হিরো হিসাবে একসময় জনপ্রিয়তাও পেয়েছেন, কিন্তু 2010 সালে দুলহা মিল গায়ার পর গ্ল্যামার জগৎকে বিদায় জানিয়েছিলেন ফরদিন। এরপর 14 বছর পর হীরা মান্ডিতে ফিরে আসছেন ফরদিন খান। চোখে সুরমা লাগিয়ে বেশ নবাবী মেজাজেই দেখা যাচ্ছে তাকে। উল্লেখ্য, পয়লা মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে হীরা মান্ডি। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।